সিনপি অ্যাডভেঞ্চার ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা কোনো রেসিপি না, আজকের ভিডিওটা হচ্ছে শুধু আমরা যাচ্ছি একটু কলকাতা গঙ্গা স্নানে। তো এটার ভিডিও, ওখানে গিয়ে একটু মন্দিরে দর্শন করব, কিছু ঘোরার চেষ্টা করব, সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধু দেখতে থাকুন। সেই আর কি, পচা জলে চান করতে ভিডিও হচ্ছে, রিভিউ দিয়ে লাভ নেই। আমি এখানে খেলতাম না ক্রিকেট, আমি এসপি তে খেলতাম। সকালে কি সুন্দর লাগছে গো, এরই নাম দুর্গাপুর। বন্ধুরা সিটি সেন্টার চলে এলাম, এবার একটা টিকিট কাটবো এসবি স্টেশন। তো বন্ধুরা অলরেডি আমাদের বাস চলে এসছে, ডানলপের নামবো দুর্গাপুর করুণাময়ী। বন্ধুরা টাইম কিন্তু হয়ে গেছে বাসে 6:50, এখনো ছাড়েনি বাস। তো আমরা ডানলপে নামবো, তো দেখতে হবে দুর্গাপুর টু কলকাতার ফুল জার্নি ভিডিওটা। সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বাস ছেড়ে দিল বন্ধুরা, এখন বাজে 6:56, 6 মিনিট লেট এই বাসের। বাস ছাড়লো বন্ধুরা সিটি সেন্টার দুর্গাপুর থেকে, আমরা সিটি সেন্টার ছেড়ে বেরোলাম গোয়িং টু কলকাতা উইথ এসবি স্টেশন। এই রাস্তায় বাস যায় না, কেন জানি না, বলতে পারবো না। এই রাস্তায় বাস যাচ্ছে আজকে, মনে হয় রাস্তার কোনো প্রবলেম আছে তার জন্য। বাবা সব বাস এদিকে যাচ্ছে মানে কিছু রাস্তার প্রবলেম আছে। আচ্ছা
मोर होते हुए बसटा फुल झोर होते हुए जाए ना कौन दिखे जाए फुल झोरे गेटे स्ट्रक्चर पैसेंजर चपचे मैं बसटा मैं टाइम एदि जाए जानी ना हमें कौन चापल बस फर्स्ट टोल एन बसकोपा सतटा पंचाशे छाड़ार पर एन बजे सतटा बस एन मात्र शक्ति बस दाड़ एन बजे अपनार नटा छटा पंचाशे टाइम छो छ मिनट लेट छो बस बस तो एन बजे नटा मान दो घंटा लागल दुर्गापुर टू शक्तिगर सी एन जी एस बी एस टी सी ना ना खाब एखे हाँ एकदम दादा तो बंधुरा एन दाड़ी आदि ल्यांगचा होम अच्छा आदि ल्यांगचा होमे एन हमारे फेवरेट एक जिनिस हेने छोला माखा काँचा छोला जाने क्या बाकी एखे ल्यांगचा फैंगचा खाव अनेक दिन पर एलम दादा ल्यांगचा कत कर अच्छा कौन सात ये सात टा सात दस पंद्रह दो घर एट अच्छा जाबो नहीं दाना लाइसेंस तो बंधुरा नहीं निलाम दुटो ल्यांगचा एट कत कर अच्छा घी भजा बोल বৃষ্টি শুরু হয়ে গেল এখানে প্রায় তিন মিনিট বাস দাঁড়িয়েছে এখনো পর্যন্ত দাঁড়াবে আরো কিছুক্ষণ দাঁড়াবে তো আমি আমাদের বাসের পাইলট স্যারকে জিজ্ঞেস করব যে আমরা ভিডিও বানাতে পারবো কিনা তাকে নিয়ে দারুণ গাড়ি চালাচ্ছিল গাড়ি ছেড়ে দিলেন শক্তিগড় থেকে নটা নয় দশ মিনিটের হোল্ড পাইলট স্যার আমার নাম কি
তপন দাস দারুণ গাড়ি চালাচ্ছেন আপনি। ক্যাপ্টেন স্যারকে থ্যাংক ইউ বলে এবার আমরা ডানলপে নেমে যাবো বন্ধুরা। ডানলপ চলে এসেছি। ক্যাপ্টেন স্যার থ্যাংক ইউ, দারুণ সুন্দর এনেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গ্রেট ড্রাইভিং। খুব সুন্দর ড্রাইভিং করে উনি নিয়ে চলে এলেন, কিন্তু বোঝা গেল না অ্যাকচুয়ালি। দশটা 41 পৌনে 3 ঘন্টার মধ্যে আমরা ডালনাতে নেমে গেলাম। ডালনা ফুটছে এখানে প্রচন্ড। বাই বাই বন্ধুরা, এখন ডালনাতে নেমে গেছি। কলকাতায় বৃষ্টিও পড়ছে দারুণ। আর এখান থেকে আমরা যাবো এখন দক্ষিণেশ্বর মন্দির।
সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বৃষ্টি মাথায় করে নিয়ে এলাম দুর্গাপুর থেকে, দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে অটো নিয়ে নিলাম, অটো থেকে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। এই দাদাকে পেলাম, এনার সাথে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। ভাড়া 15 টাকা পার হেড। তবে দুর্গাপুর থেকে যে বাসটা এলো সেই বাসটার কথা বলে রাখি আপনাদেরকে, 6:50 করুনগুই, ওটা MMC হয়ে, ফুলজোর হয়ে, বিধাননগর হয়ে মুচিপাড়ায় ওঠে। তো যারা আপনারা সকালবেলায় কেউ মুচিপাড়ায় যাতে যান কিংবা বিধাননগরে কিংবা ফুলজোরে যাতে যান, তারা 6:50-এর করুনাময়ী ফুলজোর হয়ে যায়, এটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। বাকিটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন টুয়ার্ড যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। আমার মা আজকে কলকাতা আসছে প্রায় 15 বছর পর, মাকে নিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ি, তারপরে ওখান থেকে একটু যাওয়ার প্ল্যানিং আছে ভিক্টোরিয়া যদি খোলা থাকে, নাহলে ধর্মতলা হয়ে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো, এটাই প্ল্যানিং আপাতত। এই রাস্তাটা কোথায় চলে যায় দাদা? এইটা সোজা, এই তো ডাললাম এটা। ও আচ্ছা, এটা দিল্লি রোড। ও আচ্ছা আচ্ছা, লেখা আছে দিল্লি রোড, অনেক জায়গায় জায়গায় রাস্তা আছে। এই প্রথম কলকাতা এরকম করে একটা ব্লগ করছি, মোবাইল বের করে, হেভি এক্সপিরিয়েন্স বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। বৃষ্টি পড়ছে, ওয়েদার শান্ত, ঠান্ডা ওয়েদার আছে। এই যে স্কাই ওয়াকিংয়ের এটা, এটা হচ্ছে স্কাই ওয়াকিং। ওরে বাবা, এত বড়! কেন ভিড়? কেন? দক্ষিণেশ্বর মন্দির চলে এসেছি, এটা দক্ষিণেশ্বর মন্দিরের গেট। প্রচণ্ড ভিড় আছে কারণ ছুটির দিন, ড্রাইভার মশাই বললো ছুটি, তো আজকে প্রচণ্ড ভিড়। দেখতেই পাচ্ছি অনেক ভিড়, কারণ অনেকদিন আগে এসেছিলেন, এত ভিড় ছিল না। আজকে এক্সট্রিম লেভেলের ভিড় দেখতে পাচ্ছি, যেটা মানে আমি তো ভাবতেই পারছি না যে এত ভিড় হতে পারে। কই তারা কই? মন্দির, এটা পার্কিং বেস, গাড়ি এখানে রাখা হয়। যখন আমি গাড়ি নিয়ে এসেছিলাম তখন এখানে রেখেছিলাম। 2017 সালে এসেছিলাম বন্ধুরা, তখন আমার ছেলে 1 বছরের ছিল, সরি 2018-তে এসেছিলাম, তখন 1 বছরের ছিল, তখন আমি চান করে নিয়ে গেছিলাম ঠিক দুর্গাপুজোর আগে। আবার আসছি এখন, কিন্তু আমার মা আসছে 15 বছর পর, মাকে নিয়ে আসছি কলকাতা 15 বছর পর। মা খুব এক্সাইটমেন্ট আজকে, খুব এক্সাইটেড মা ফিল করছে। হ্যাঁ, মায়ের চপ্পল ছিঁড়ে গেছে, ওটা গঙ্গার জলে ভাসান করে দেবে। পূজার চটি ছিঁড়ে গেছে বেচারা, আমি বারবার মানে ও আমাকে বললেই যে ওইটা পরে আসবো না, আমি বললাম ওকে পরে আসবো, ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি। বন্ধুরা, ভিড় এক্সট্রিম লেভেলের আজকে। এটা কি অন্নবীথিকা, মানেটা বলতে পারবো না কি, দোকান টোকান আছে আর কি এখানে, পুজো দেওয়ার জন্য দোকান আছে। আচ্ছা, গঙ্গা, আমরা এখন গঙ্গা স্নান করবো, তো গঙ্গা স্নানের জন্য আমাদেরকে এই পারে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ,
দেশে মায়ের মন্দিরে এন্ট্রান্স, প্রচণ্ড ভিড় আজকে। তোমরা আগে চানটা করো না, তারপর আমি করবো। ওই দেখ মাংকি, ওই দেখ ঘুষে আছে কতগুলো, দেখ ওরে বাপরে বাপ কতগুলো। কি দারুণ জায়গা, হ্যাঁ। মোবাইল টোবাইল নিয়ে চলে যাবে না তো, এরা আবার ট্রেনিং ফ্রেনিং নেই তো। হ্যাঁ, তুমি তখন অনেক ছোট ছিলে, তুমি তখন এক বছরের ছিলে। এখন কি জোয়ার আসবে? তো বন্ধুরা, জোয়ার আসার জন্য এখন কাউকে অ্যালাউ করছে না, এখন জোয়ার আসবে, জোয়ারটা দেখব। ওই দেখ কেমন আসছে, দেখ হেভি জিনিস দেখলাম আজকে, সিরিয়াসলি এতদিন মোবাইলে দেখছিলাম, এখনো যাচ্ছে। হ্যাঁ, লাইভ দিলাম, লাইভ, সিরিয়াসলি অ্যামেজিং। এটা লেভেলের লেভেলের লেভেল লেভেল বাপরে বাপ। এই কবলে যদি কেউ পড়ে যায় না, আর বাঁচবে না, তাকে নিয়ে চলে যাবে ওখানে। জল কতটা বেরিয়ে গেল, বন্ধুরা। এখানে এখন খাবো আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাপরে বাপ কি ভিড়। তো বন্ধুরা, আমরা এখন অর্ডার দিলাম ভেজ থালি, খাবার দিক ওয়েট করছি খাবারের জন্য। ভেজ থালি আমাদের চলে এসছে, আমরা অর্ডার করেছি আলাদাভাবে চিকেন কষা। তো বন্ধুরা, সঙ্গে আছে একটা তরকারি, এটা জানি না কি বীজে শুক্ত নাকি, ডাল, চাটনি, পাঁপড়, একটা আলু ভাজা, ভাত। মেট্রোতে চরম লেভেলের ভিড়, এরকম ভিড় মানে আমি হয়তো দেখিনি আগে কখনো। মনে হচ্ছে যেন দুর্গাপুজোর একটা লাইন দেওয়া হয়েছে, দুর্গাপুজোর ভিড়, এত ভিড়। অলরেডি আমরা টিকিট কাটিয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো ধরবো, মেট্রো থেকে যাবো স্প্ল্যানেড, ওখান থেকে বাস ধরবো, যাবো দুর্গাপুর। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুরা, মাকে, ছেলে অনেক ছোটো ছিল যখন চেপেছে, কিন্তু মা অনেকদিন পর চাপছে, ওই জন্য মাকে একটু মেট্রোতে চাপাবো, চাপিয়ে তারপরে স্প্ল্যানেডে নামবো। চলো, এটা খুলবে, চাপে, হ্যাঁ চাপো।
হেঁটে গিয়ে বসে যাবে হ্যাঁ মা চাপো 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 আপনাকে স্বাগত কলকাতা মেট্রোরে আপনাকে স্বাগত জানায় কলকাতা মেট্রোরে আমরা স্বাগত পরবর্তী স্টেশন বরানগর প্ল্যাটফর্ম বাঁ দিকে আগলা স্টেশন বরানগর প্ল্যাটফর্ম বাঁয়ে তরফ দ্য নেক্সট স্টেশন ইজ বরানগর দ্য প্ল্যাটফর্ম ইজ অন দ্য লেফট বন্ধুরা আলটিমেট খাবার দাবার করে মন্দির দর্শন করে কলকাতা ঘুরে মেট্রো রেলে চেপে ধর্মতলায় এসবিএসটিসি টিকিট কাটিয়ে আমরা আবার রওনা দিলাম দুর্গাপুরের দিকে ততক্ষণ আপনারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ।